ফের তৃণমূলের প্রচারে বিজেপির হামলায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল প্রার্থী পান্না দেব। এদিকে দুয়ারে ত্রিপুরার পুর উনগর পঞ্চায়েতের ভোট, তারই প্রস্তুতি চলছে পুরুদমে। আসন্ন পুর ভোটকে ঘিরে বিজেপি তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত রাজ্য। ঘটনার বিবরণী প্রকাশ শনিবার ইন্দ্রনগরের 10 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পান্না দেবের হয়ে প্রচারে আসেন ফিরহাদ হাকিম ও বাবুল সুপ্রিয়। তৃণমূলের সভা চলাকালীন তাদের মঞ্চের মাইক ও আলো বন্ধ করে দেওয়া হয়, অথচ কিছু দূরে বিজেপির সভায় আলো মাইক সবই ছিল। তাছাড়া এদিন তৃণমূলের সভা চলাকালীনই বিজেপি কর্মীরা মিছিল বের করে। সভা শেষ হয়ে যাওয়ার পর বিজেপি কর্মীরা বাবুল সুপ্রিয় এবং ফিরহাদ হাকিমের উপর হামলা করে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। তারা সভা থেকে বেরোতে চাইলে তাদের ঘিরে ধরা হয়। তারপর বিজেপি কর্মীরা আগরতলা পুরসভার 10 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পান্না দেবকে আক্রমণ করে। বর্তমানে পান্না দেব জিবি হাসপাতালে ভর্তি। ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত পান্না দেব জানিয়েছেন ইট দিয়ে তার নাকে আঘাত করেছে বিজেপি দলের দুষ্কৃতীরা। সমস্ত লিডারজন, সর্বভারতীয় লিডারজন চলে গেলেন, আমি দাঁড়িয়ে আছি আমার ছেলেদেরকে রক্ষা করার জন্য। এমন সময় বিজেপির গুন্ডারা এসে আমাকে ইট দিয়ে নাকে মেরেছে। আমি অজ্ঞান হয়েছি, আমাকে ফেলে নাড়িয়ে মেরেছে। অজ্ঞান থেকে আমি গান ফিরে দেখছি, আমি মাটিতে পড়ে আছি। আমি দুদিকে অ্যাম্বুলেন্স বন্ধ করে রেখেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় বলেন, আমাদের দলের মহিলাদের গায়ে হাত তুলেছে বিজেপি দলের দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।